আমার নাম মোহাম্মদ মহসিন আমি জাসদের যুগ্ম সম্পাদক কেন্দ্রীয় কমিটি এর আমি মনোনয়নপত্র সাবমিট করলাম আমি বিশ্বাস করি 7ই জানুয়ারির যে নির্বাচন সেই নির্বাচনটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হবে সেই নির্বাচনে যারাই জয়যুক্ত হবেন তারাই পরবর্তীতে সরকার গঠন করবেন দেশ পরিচালনা করবেন আপনি দেখেন নির্বাচনটা যে কোন দারকর অধিকার আছে সেই নির্বাচন করার যারা যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করছেন আমি যাদেরকে চিনি দুই একজনকে চিনি বাকিদেরকে আমি তেমন একটা চিনি না তারা নির্বাচন করলে তাদেরকে নির্বাচনের ময়দানে স্বাগতম আপনারা জানেন আমরা 14 দলীয় জোট গত আমরা নির্বাচন করব আমি জাসদের প্রার্থী আমি 14 দলের জোটের প্রার্থী হিসেবে আমি বাকরগঞ্জে আসি আপনারা জানেন যে আওয়ামী লীগ সে 300 আসনের তার মনোনয়নপত্র তার মনোনয়ন ঘোষণা করেছে সে জায়গায় গতকাল গত পরশু দিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে তারা আরও কিছু আসন ছাড়বেন এবং জোটের আসন সংখ্যাটাকে সমন্বয় করবেন সেই ক্ষেত্রে আমি মনে করি যে বাকরগঞ্জে আমি নৌকা পাবো এবং জোটের প্রার্থী হিসেবে নৌকায় নিয়ে আমি বাকরগঞ্জ ইলেকশন করবো এবং আমি নৌকা নিয়ে ইলেকশন নির্বাচন করলে বাকরগঞ্জের জনগণ আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করবে আরে ভাই সরেন না ভাই বিসমিল্লাহির রহমানির রহিম আমি প্রথমেই শুকরিয়া আদায় করতেছি রব্বুল আলামিনের কাছে যে আমি আবার সুযোগ পেয়েছি বরিশাল সদর আসন পাস থেকে নির্বাচিত করার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি যিনি আমার উপর আস্থা রেখেছেন কারণ আমি 2018 সালে উনি আমাকে মনোনয়ন দিয়েছেন এবং আমাকে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বানিয়েছিলেন আমি চেষ্টা করেছি আমার দায়িত্ব এবং কর্তব্য সততা নিষ্ঠা এবং আন্তরিকতা সহ পালন করার জন্য আমি পালন করেছি মাননীয় প্রধানমন্ত্রী আমার উপর আস্থা রেখেছেন বলেই এবার আমাকে আবার মনোনয়ন দিয়েছে আপনারা জানেন এর আগে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের সময় এই ধরনের সমস্যা হয়েছিল যেখানে মহানগর আওয়ামী লীগ ফোকন শ্রেণীবাদী নির্বাচনের সময় সহযোগিতা ঠিক মতো করে নেই তখন কিন্তু সাধারণ আপাম সাধারণ মানুষ যারা আওয়ামী লীগকে ভালোবাসে যারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বকে বিশ্বাস করে তার উপরে আস্থা আছে তারা কাজ করেছে এবং ফোকন শ্রেণীবাদ বিপুল ভোটের ব্যবধানে উনি নির্বাচিত হয়েছে আমি বিশ্বাস করি একইভাবে সেই আদলে ফোকন শ্রেণীবাদ এবং আমাকে ফোকন শ্রেণীবাদ নির্বাচিত করেছে এবং আমি মনোনয়ন পেয়েছি এবং আমার দৃঢ় বিশ্বাস আমি নৌকার প্রার্থী তো আমি হলাম আওয়ামী লীগের অরিজিনাল প্রার্থী সুতরাং আওয়ামী লীগ পন্থী যারা আছে যারা সাধারণ আপামর জনসাধারণ যারা আওয়ামী লীগে যারা আওয়ামী লীগে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আস্থায় যা বিশ্বাস করেন এবং সাধারণ যে আপামর জনসাধারণ যারা আমাকে ভালোবাসে বরিশালের
আমি জানি যে বরিশাল সাধারণ মানুষ আমার সম্বন্ধে তাদের একটা ভালো ধারণা আছে, আমার সততা নিষ্ঠা এবং আন্তরিকতার জন্য তারা আমাকে আমাকে তারা ভালোবাসেন। আমি মনে করি তারা আপামর জনসাধারণ আমাকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবে এবং আমরা বরিশাল শহর ও সদর উপজেলাকে আমরা উন্নয়নশীল দেশে উন্নয়নশীল সমৃদ্ধশালী আমরা একটা শহরে রূপান্তরিত করব। এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশের পথে আমরা এগিয়ে যেতে আমরা সক্ষম হব এবং মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে আমরা শক্তিশালী করব। আপনাকে এই কথাটা কে বলেছে? জেলা আওয়ামীলীগের প্রচার করছে এইগুলো প্রচার শোনেন, প্রচারে আপনাকে তো প্রচার তো বন্ধ করা যাবে না। আপনি যদি কিছু বলতে চান সেটা সে যে কেউ গণতান্ত্রিক অধিকার বলার, এই একই কথা তো মেয়র নির্বাচনের সময় লোকজন অনেক কথা বলেছে, কাজ হয় নাই। আপনারা তো দেখেছেন, আপনার তো রেজাল্ট তো আপনার সামনে আছে। এটা তো আমরা যেটা বলি সেটা আমরা রেজাল্ট দেখে বলি, আমরা গল্প বলি না। আর লোকজন যার গল্প এর আগেও বলেছিল যে আমরা মনোনয়ন পেয়ে গেছি, আগে মিছিল নামাইছে, তারা তো মনোনয়ন পায়নি, মনোনয়ন তো আর মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দিয়েছে। তো একইভাবে আপনারা দেখবেন নির্বাচনের সময় আওয়ামী লীগ পন্থী যারা যত মহানগর জেলার যত কর্মীরা আছে সবাই আমাদেরকে অলরেডি ফোন করে বলা শুরু করেছে, আমরা নৌকার প্রার্থী, আমরা নৌকা চিনি। মহানগর আওয়ামী লীগের সভাপতি কি বলেছে আগেও তো সে অনেক বক্তব্য রেখেছে, এগুলো নিয়ে আমরা চিন্তা করি না। আমি বিশ্বাস করি যে আমি নৌকার প্রার্থী, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিয়েছে এবং আমি মনে করি বরিশালের উন্নয়নের জন্য বরিশালের জনসাধারণ আমার উপরে তাদের বিশ্বাস আছে, আমাকে তারা ভালোবাসে এবং এই ব্যালটের মাধ্যমেই তারা শেষবারের মতো আমাকে নির্বাচিত করে তাদেরকে সমুচিত জবাব দেবে।